নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে চন্দ্র বৃহস্পতির শুভ প্রেক্ষা এবং অশুভ প্রেক্ষায় কী ফল আমরা পাই সেই নিয়ে জানাবো। চন্দ্র বৃহস্পতির শুভ প্রেক্ষায় জাতক জাতিকাদের মানসিক ক্ষেত্রে বিশেষ শুভ ফল দিতে সমর্থ হয়। জীবন সম্বন্ধে সুষ্ঠু মূল্যায়ন, আধ্যাত্মিক উন্নতি ও নিজেকে সমাজে বরণীয় করার সুযোগ এনে দেয়। নানা শাস্ত্রে পাণ্ডিত্য লাভ সম্ভব হয়। জ্ঞানী গুণী লোকেদের সান্নিধ্য ও শ্রদ্ধা লাভের সুযোগ থাকে। জীবনের আনন্দময় দিকটা সহজেই তুলে ধরা সম্ভব হয়। কর্মবারের সঙ্গে যুক্ত প্রেক্ষা কর্মে অপরের শ্রদ্ধা লাভ ও উচ্চ দায়িত্ব লাভের সুযোগ এনে দেয়। পঞ্চম ভাবের সঙ্গে প্রেম প্রীতি ও ভালোবাসার ক্ষেত্রে অনাবিল শুক্লাভের সুযোগ থাকে। বিদ্যা ও সৃজনমূলক কর্মে সাফল্য লাভ সম্ভব হয়। সপ্তম ভাবের সঙ্গে যুক্ত হলে প্রেক্ষা বিবাহিত জীবনের সুখ শান্তি বৃদ্ধি করতে সমর্থ হয় এবং যৌথ প্রচেষ্টায় অপরের আনুকূল্য লাভ সম্ভব হয়। অশুভ প্রেক্ষায় ধর্ম সম্বন্ধে সত্যিকারের ভক্তি অপেক্ষা আচার অনুষ্ঠানের প্রতি আগ্রহ থাকে। কোনো কিছুতেই স্থিরভাবে থাকা সম্ভব হয় না। নিজের সিদ্ধান্তকে স্থিরভাবে ধরে থেকে অগ্রসর হওয়ার ধৈর্য থাকে না। কর্মভাবের সাথে যদি যুক্ত হয় তাহলে চিত্তচাঞ্চল্য ও ক্রোধ প্রবণতার জন্য কর্মে যশলাভের বিঘ্নের সম্ভাবনা থাকে। পঞ্চম ভাবের সঙ্গে যুক্ত হলে প্রেম প্রীতির ক্ষেত্রে পরিবর্তনশীল মানসিকতা লক্ষ্য করা যায়। সপ্তম ভাবের সঙ্গে যুক্ত হলে দাম্পত্য সুখ শেয়ার মার্কেটের মতোই ওঠানামা করবে, অর্থাৎ তাদের পরিবর্তনশীল মানসিকতা কোনো সময় স্থিরভাবে থাকতে দেবে না। তাহলে বন্ধুরা, তোমরা অবশ্যই তোমাদের ন্যাটাল চার্ট দেখে বুঝতে পারবে চন্দ্র বৃহস্পতির যোগ তোমাদের চার্টে আছে কিনা। তবে তোমাদের এই চার্টে ক্ষেত্রে তবে এই যোগটি তোমাদের চার্টে শুভ বা অশুভভাবে আছে কিনা সেইটা জানতে গেলে অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে তোমাদের পরামর্শ করা আবশ্যক। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো, পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।